আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কী করে বাসপাতি সুটকি দিয়ে বোনা করবেন। খুব টেস্টি একটা সুটকি বোনা আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাসপাতি সুটকি নিয়ে নিয়েছি আমি 10টা, ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাথা ফেলাই দিছি। আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো, আর রসুন কুচি 1 কাপ, হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, তারপর লেউ পাতা নিয়ে নিয়েছি প্রায় 2টা, মাঝখানে কেটে নিয়েছি, আর মরিচ কুচি। প্রথমে প্যানে তেল গরম হয়ে আসলে এর মাঝে রসুন কুচিটা দিয়ে দিব। শুটকি বোনা বা যে কোনো শুটকি বোনাই করেন, প্রথমে রসুনগুলোকে হালকা একটু ভেজে নেবেন, তাহলে রসুন আলু গন্ধটা চলে যেয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এর মাঝে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব, সাথে শুটকিটাও আমি অ্যাড করে নেব। তারপর কাঁচামরিচ কুচি আর লেবু পাতা অ্যাড করে দেব, হালকা একটু ভেজে নেব যাতে শুটকির কাঁচা স্মেলটা চলে যায়। ভাজা হয়ে আসলে এর মাঝে হলুদ মরিচ লবণ দিয়ে দিব, ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। মিক্সড হয়ে আসছে সবগুলো উপকরণ। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, বেশি না। এখন নেড়ে ছেড়ে দেব, ঢাকনা দিয়ে দেব প্রায় 5-6 মিনিটের মতো, মাঝখানে মাঝখানে নেড়ে দেব যাতে শুটকি আর লেগে না যায়। 5-6 মিনিট পর চলে আসলাম, দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর অনেক সুন্দর করে আমার শুটকি বোনাটা হয়েছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।